জামিয়া আহমদ জামিয়া মাদ্রাসার ছাত্র, তারা গেছে বড় হুজুরের বাইক। ওইখানে আমার একজন শিক্ষক নহসরব প্রাইভেট পড়তো, ওনার বাড়ি আসকিনা, তো সেই এখানে আসিল। গিয়া বড় হুজুর কাছে কইছে, হুজুর ফরাজি কেন্দ্রে পিসাব যাই, এখন কেম করে লইব উনি কিতা করুন জোরে কোনো কথা নোটটা কেন আনসারি সাহেব নুরু ভাই কেম যে করে লইব কি করুন, আমরা ফ্যান্ডেলটা আগুন দা ফিরে লাই। ওনার থেকে অনুমতি লেগেছে, উনি একটা হাসি দিয়ে কইছে, বাবা আমি এটার বিপক্ষে যাইতাম না, আমি কোনো জায়গাত বলছি যে তোমরা যদি যেন ক্যাম হয়ে যায় ক্যাম করে লেবা বাড়াবাড়ি করে যেন ক্যাম ক্যাম ওনার কথা দিয়ে যায় যে দলিল এলো ঠিক কি, আর বেশি লোক যদি না করে ঝগড়ার দরকার নাই। এক আরেকটা কথা হলো, আমি পারতাম না এই জন্য ওনার বাবা হইল সতরা শরীফের প্রধান খলিফা, যে বেটা ডাইরেক্ট নবী দেখতো কালেকশন, তো উনার খলিফার ছেলে বোরহানউদ্দিন সাহেবের ছেলে এখানে আইব মাহফিল করতো, ইডা বাবা আমি বাধা দিতাম না তোমরা ফাল লেগে দো। পরে ছাত্ররা যার জন্য ভেঙে গেছে কাকু বড় হুজুর যেন স্বীকার করে না আমরা যাইতাম না। চিনেন বড় হুজুরের মতো লোক ব্রাহ্মণবাড়ির বড় হুজুর লোক তো লোক, আমাদের গ্রামের সাম্বারের যে আবদুল্লাহ হুজুর লোক তারা এই ক্যাম্প করছে, আর কি চান আপনারা মিয়া, আমরা এগুলি বুঝা চল তুইব। হ্যাঁ, এরপরে আলী আকবর সাহ উনিও করছে, আমরা দেখছি কথা নোটটা কেন, আর আমি নিজে সাক্ষী, আমি আর কাশিম হুজুর ওনার লোক দ্বারা এই ক্যাম্প করছি, উনি নিজে পড়ছে আমরাও করছি। এখন যা আপনারা বলেন কবরে মানুষ মৃত্যু, এ ফুচ্ছা গেছে একটু নোট শুনেন, ফখর বাঙ্গাল হুজুরের কবরের ভিতরে এক বেডি গেছে তাবিজ খাদাইতো, গিয়া কিরে স্বামী স্ত্রী বিয়ে মিলিলে আমরা একটা দোয়া লিখা দিই, এটা নিয়ে কবরের মাধ্যমে যদি আপনি পুতিয়া দেন শুদ্ধ ভাষা, আর গ্রাম্য ভাষা হলে হাতায় লন, হাতায় না হলে করে বুঝতেন না, হাতায় লিখছি দিয়া বেডি করছি যাক তাবিজ ওজন হুজুর দিয়েছে বড় হুজুর কবরে হাতাম। বাইর থেকে একটা মেয়ে লয়ে গেছে, নিয়ে বাচ্চাটা লামাইছে, তো ফুরিমান মেয়ে দো এটার অতটুকু বুঝে না, হ্যাঁ মনে করে ছয় সাত বছর বা দশ বছর বয়স মেয়েটার, গাতাটা কুইরা হুজুর কবরটা মেয়ে তাবি ঢালি হাদাইছে এমনি থাপদা মারি কামড়া দৌড়িস সাক্ষী কাটা জানেন, ব্রাহ্মণবাড়িয়ার জামিন হুসিয়ার যে বড় মসজিদের যিনি পেশ ইমাম হাফেজ আহিব আলী সাহেব, ইনি কিন্তু আমার উস্তাদ, ওনার ছাত্র মিজান সাহেব আমার উস্তাদ, উনি আমার নিজে কইল প্রিন্সিপাল বেটা আমি আসতাম এখানে, আর আমার আব্দুল আলিম বুয়া সাহেব চেয়ারম্যান যিনি দুই পিরিয়ডের চেয়ারম্যান দরকার ইউনিয়ন, ওনার ছেলে মামুন ওহনো বাচ্চা আছে, সে কো আমরা বাসাটা তো হুজুরের মাদ্রাসার লগে বিশাল বড় বাড়ি, আমি দৌড়ে আই দি ফুলহান বেদার হয়েছে কিও এক ফুরি রে হুজুরের কবরের মধ্যে মারি কামতা দৌড় রেখেছে, অন্ত ফুরি লড়তারে না মুফতিন দুরুল্লাহ হুজুর মাদ্রাসার দুই রায় কইতেছে কবর লাইমা, হ্যাঁ কইতেছে হুজুর হুজুর আপনি ছেড়ে দেন, এ আলম বাইরে শূন্য আমরা মিথ্যা কথা বলে কিছুটা জিপে টাকা চালিব আসুর দিন, তখন কইতে যে হুজুর ছেড়ে দেন হুজুর ছেড়ে দেন, অন ফকরে বাঙালি হুজুরের কবরের মধ্যে যদি তাবিজ হাতালে মারি কামুদার ধরতারে আবদুল্লাহ হুজুর যে বটা ফকরে বাঙালি লয়ে তারা এই ক্যাম্প করছে, তো এবারে কবর হাত দিতে হান না ধরতে পারে না পারে কেউ পারবো নি, কার কার বিশ্বাস একটা হাতটা ধরে দিই, না হলে তুললেন না জুড়ে না দেন, নারে তাকবীর নারে রিসালত সাম্বারি দরবার শরীফ ফরাজি কান্দিয়াল ওয়াইসিয়া দরবার শরীফ সতুরা পাক দরবার শরীফ মাসিহাতা দরবার শরীফ সাম্বারি ব্যবহারী বাড়ি যুব সমাজের উদ্যোগে কবর রুহে মাগফিরাত সুন্নি মহাসম্মেলন, আমার কথা বুঝেননি কিলার বুঝেননি, হন নুরুল্লাহ হুজুর টানতে স্যার কইতেছে হুজুর ছেড়ে দেন হুজুর ছেড়ে দেন, আল্লাহর কোরআনে দলিল ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ, দন্নযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মৃত্যু বলিও না, যারা এই দেশের বড় বড় আলেমরা তারা কিন্তু নফসের সঙ্গে জেহাদ করে গেছে, কার লগে নফসের লগে জহদ করে আজকে কবরে শুয়ে গেছে, আজকে ফখরে বাঙ্গাল হুজুরের মতো লোক যদি সাম্বারি হুজুর লেগে দাঁড়ায় ক্যাম্প করতে পারে সিরাজুল ইসলাম সাহেব হুজুর যদি করতে পারে আপনি ফতোয়া তালাশ করেন না, কারণ তারা কিন্তু সাধারণ আলেম না, ফখরে বাঙ্গালের কিতাবে লেখছে উনি কাইরুতে গেল হইলে
সরকারি সফরে কথা নোট রাখেন, এসডিও বলছে যাওয়ার জন্য, পরের দিন উনি না করলো, এক সপ্তাহ পরে যে আমি কায়রো যাব না, বিমানদার যাওয়ার কথা ছিল উনি না করে দিল। কিতাবের নাম তাজুল ইসলাম রহমাতুল্লাহ তা সাথীবর্গ ইসলামিক ফাউন্ডেশন বিক্রি করে কিতাবটার নাম হইলো 50 টাকা, কিতাবটার নাম হইলো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব। এই কিতাব নামে যে ঘটনা আছে, হুজুরে কায়দি তো যাবে, রাত্রে একটা স্বপ্ন খারাপ দেখলো, দেখে উঠছে না, কোনা বাবা আমি যাইতাম না, তখন এসডিও বলে কিরে যাইতাম না, কোনো আমার মনে বাধা দিছে যাইতাম না, আমি কে হরে বলবো না যাইবার জন্য, শর্টকাট কথা। পরের দিন আরেকজন লোক ওনার পরিবর্তে দিল এয়ারপোর্টে, যখন তখন এয়ারপোর্টটা ছিল আপনার ইয়াতে এই তেজগাঁও, এখান থেকে যখন বিমান ছেড়া দিছে, যাইতে যাইতে অর্ধেক পথ যাওয়ার পরে পুরা বিমানটা ক্রাশ হয়ে গেছে, একবারে ফুইরা সারকার হয়ে গেছে যেরকম সব। আরে ফখরে বাঙ্গাল যদি গায়েব জানে, তো ডক্টর মঞ্জুর সাহেব কি গায়েব জানে না? আব্দুল্লাহ হুজুর কি জানে না? আনেন কিতাব খুললে দেখা যায় আমার বাসার আমার লাইব্রেরিতে সে কিতাব আছে, বুঝছেন? কাইরুতে যাইতে ফুইরা।